আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন কয়েক মাস ধরে বিভিন্ন মোটরসাইকেলের দামের আপডেট এবং সেগুলোর পর্যালোচনা নিয়ে বড় ধরনের একটা গ্যাপ পড়ে গেছে এই জন্য ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি এটা না দিতে পেরে কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনও অনেক অনেক খারাপ আমার মনে হয় আমার অডিয়েন্সের অনেকে তাদেরও মন খারাপ কারো কারো কারণ আমি নিয়মিত এগুলো শুনিয়ে তাদেরকে অভ্যাস করে ফেলেছি তো এই জন্য আমি আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আগস্ট দু হাজার চব্বিশে অলরেডি বাজাজ মোটর সাইকেলের দামের আপডেট কিন্তু দিয়ে দিছি পর্যালোচনাটা বাকি আছে সেটা আমরা দিব আরেক দিন আজকে আমরা কথাবার্তা বলবো বাংলাদেশে সুজুকি মোটর পরিস্থিতি নিয়ে আগস্ট দু হাজার চব্বিশের সুজুকির কী কী মোটরসাইকেল বর্তমানে বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে সেগুলোর দাম কত চলছে এবং ভিডিও শেষে অবশ্যই অবশ্যই একটা সংক্ষিপ্ত পর্যালোচনা থাকবে চলেন আমরা আমাদের আসল কথাবার্তা শুরু করি সুজুকির যে সমস্ত মোটরসাইকেল বাংলাদেশে পাওয়া যাচ্ছে তার মধ্যে অন্যতম একটা মোটরসাইকেল হচ্ছে সুজুকি জিক্সার মনোটন এত বহুল পরিমাণে পাওয়া যাচ্ছে এটা সরি ব্যাপক পরিমাণে পাওয়া যাচ্ছে এটা যেটা আসলে বইলা শেষ করা যাবে না এক সময় বাংলাদেশে পালসার সিরিজের মোটরসাইকেলগুলো যেইভাবে বিক্রি হইত আজকে কিন্তু সেই জায়গাটা অনেকটাই দখল করে নিয়েছে সুজুকি জিক্সার মনোটন একশো পঞ্চান্ন সিসির খুবই স্টাইলিশ একটা কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল এই মোটরসাইকেলটির এই মুহূর্তের দাম হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার পঞ্চাশ টাকা তারপরে আছে সুজুকি জিক্সার ক্লাসিক প্লাস একই জিনিস মনোটন আর ক্লাসিক প্লাস একই জিনিস পার্থক্য হচ্ছে শুধুমাত্র গ্রাফিক্সে এইটার দাম দিছে তারা দুই লক্ষ দুই হাজার নয়শত পঞ্চাশ টাকা তারপরে আছে সুজুকি জিক্সার ক্লাসিক ম্যাট মনোটন ক্লাসিক প্লাস ক্লাসিক ম্যাট সবই এক পার্থক্য আনছে শুধুমাত্র গ্রাফিক্সে আর পার্থক্য আনছে হচ্ছে শুধুমাত্র দামে তো ক্লাসিক ম্যাটের দাম হচ্ছে দুই লক্ষ নয় হাজার নয়শত পঞ্চাশ টাকা এরপরে আমাদের সামনে চলে আসলো সুজুকি জিক্সার কার্বোরেটর ডিস্ক এডিশন অর্থাৎ এটা হচ্ছে ওই যে দুই সালে নতুন হেডলাইট একটু নতুন করে আনছিল ওই মোটরসাইকেলটা এটার এখনকার দাম চলছে দুই লক্ষ সাত্রিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা তারপরে আছে সুজুকি জিক্সার এফআই ডিস্ক এফআই ডিস্কের দাম হচ্ছে দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শত পঞ্চাশ টাকা কার্ব ডিস্ক আর হচ্ছে এফআই ডিস্ক একই শুধু একটার মধ্যে কার্বোরেটর দিছে আর একটার মধ্যে এফআই দিছে এই হচ্ছে খেলাটা আর কি আর পার্থক্য আছে হচ্ছে দামে এফআইয়ের দাম বেশি ডিস্কের দাম কম তারপরে হচ্ছে সুজুকি জিক্সার এফআই এবিএস এটার দাম হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার নয় পঞ্চাশ টাকা তো জিক্সার কার ডিস্ক এফআই ডিস্ক আর হচ্ছে এফআই এবিএস সবগুলাই একই পার্থক্য হচ্ছে শুধুমাত্র টেকনিক্যাল স্পেসিফিকেশনের মধ্যে আর পার্থক্য হচ্ছে দামের মধ্যে তারপরে আমাদের সামনে আসছে সুজুকি জিক্সার এস এফ এফআই ডিস্ক এটার দাম হচ্ছে তিন লক্ষ উনিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা তারপরে আমাদের সামনে আসছে সুজুকি জিক্সার এস এফ এফআই এবিএস এইটার দাম দিচ্ছে তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শত পঞ্চাশ টাকা তো এস এফ এফআই ডিস্ক আর এস এফ এফ আই একই জিনিস একটার মধ্যে করছে কি এফআই ডিস্ক আর একটার মধ্যে করছে এফআই এবিএস আর পার্থক্য হচ্ছে দামের পার্থক্য তারপরে আছে সুজুকি জিক্সার এস এফ ম্যাট প্লাস এইটার দাম হচ্ছে তিন লক্ষ উনষাট হাজার নয়শত পঞ্চাশ টাকা তারপরে আছে সুজুকি জিএসএক্স আর ওয়ান ফিফটি যেটা বাংলাদেশে সুজুকির একমাত্র অফিসিয়ালি স্পোর্টস মোটরসাইকেল আন অফিসিয়ালিও সুজুকির স্পোর্টস মোটরসাইকেল বাংলাদেশের মধ্যে এইটাই কিন্তু একমাত্র এইটার এখনকার অফিসিয়াল দাম চলছে চার লক্ষ পঁয়ষট্টি হাজার নয় পঞ্চাশ টাকা তারপরে আমাদের সামনে আসলো কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল প্রথমে আছে সুজুকি হায়াতি ইপি এই মোটর সাইকেলটা হচ্ছে একশো দশ সিসির কম্পিউটার সিরিজের মোটরসাইকেল সুজুকি আসলে কম সিসির মোটর নিয়ে কিন্তু কাজ করে না এইটারে জানি কেমনে কেমনে বাইর করছে এই কেমনে তারা এটা বিক্রি করতেছে এবং মানুষও কিন্তু ক্রয় করতেছে শুধুমাত্র ওই সুজুকি লোগোটার কারণে আসলে সুজুকির মতো ব্র্যান্ড এই ধরনের মোটরসাইকেল ডিজার্ভ করে না এই মোটর এখনকার দাম চলছে এক লক্ষ আঠারো হাজার টাকা তারপরে আছে সুজুকি জি এস সরি সুজুকি জি এস এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসির একমাত্র কম্পিউটার সেগমেন্টের মোটর সুজুকির বাংলাদেশে এই মোটর আসলে কিন্তু এটা সুজুকির না এটা একটা থার্ড পার্টি সোর্স করা একটা মোটর এবং এই মোটর সাইকেলটা মানে খুবই প্যারাদায়ক একটা মোটর সাইকেল পাই স্পেয়ার পার্টস প্রাপ্তি মোটর কোয়ালিটি মোটর সাইকেলের ডিজাইন মোটর বৈশিষ্ট্য ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় নিয়ে এই মোটর মধ্যে একটা প্রবল জটিলতা আছে যাই হোক মোটর সাইকেলটা দেখতে খুব সুন্দর দেখে মানুষজন কিন্তু ধূপ করে কিনে ফেলে এবং কেনার পরে কিন্তু অনেকেই বিপদে পড়ছে যে এটা কিন্তু এখনও চলমান যাই হোক এই মোটরসাইকেলটার এই মুহূর্তের দাম চলছে এক লক্ষ একচল্লিশ হাজার নয় শত পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে সুজুকির একমাত্র স্কুটি বা স্কুটার বাংলাদেশে সুজুকি এক্সিস ওয়ান টোয়েন্টি ফাইভ এফআই এটার দাম চলছে বর্তমানে দুই লক্ষ পাঁচ হাজার টাকা যারা সুজুকির স্কুটার ক্রয় করতে চান তাদের সামনে আসলে এক্সিস ওয়ান টোয়েন্টি ফাইভ ছাড়া বিকল্প আর কোনো অপশন নাই এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের পর্যালোচনাতে পর্যালোচনার প্রথম পয়েন্টে বলবো ফেব্রুয়ারি কাণ্ড বিরাট কাণ্ড ছিল বম ব্লাস্টিং কাণ্ড ছিল কাণ্ডটা কি সুজুকি জিক্সার মনোটন এটার মধ্যে ওই সময় তারা বাড়াইছিল তেরো হাজার টাকা জিক্সার ক্লাসিক প্লাসে বাড়াইছিল দশ হাজার টাকা জিক্সার ক্লাসিক ম্যাটে বাড়াইছিল দশ হাজার টাকা জিক্সার কার্ভ ডিস্কে বাড়াইছিল তেরো হাজার টাকা জিক্সার এফআই ডিস্কে বাড়াইছিল তেরো হাজার টাকা জিক্সার এফআই এবিএসএ বাড়াইছিল তেরো হাজার টাকা জিক্সা জিক্সার এস এফ এফআই ডিস্কে বাড়াইছিল বাইশ হাজার টাকা জিক্সার এস এফ এফ আই এব বাড়াইছিল সাতাইশ হাজার টাকা জিক্সার এস এফ ম্যাট প্লাসে বাড়াইছিল পঁচিশ হাজার টাকা জিএসএক্স এস আর ওয়ান ফিফটিতে বাড়াইছিল দশ হাজার নয়শো পঞ্চাশ টাকা হায়াতি ইপিতে বাড়াইছিল দশ হাজার পাঁচশত টাকা এক্সিস ওয়ান টোয়েন্টি ফাইভ এফআইতে বাড়াইছিল তিরিশ হাজার টাকা শুধুমাত্র বাদ রাখছিল জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভে এই যে তারা ফেব্রুয়ারি মাসে এইভাবে দাম বাড়াই দিছিল তো এই মুহূর্তে আসলে তাদের আর দাম না বাড়াইলেও চলে যা বাড়ানোর মানে খেল আগেই খতম করে দিছে এখন আর খেল নতুন করে করার কিছু নাই তারপরে আমরা আসতেছি পর্যালোচনার দ্বিতীয় ব্যাপারে সেটা হচ্ছে জুলাই মাসে যে দাম ছিল আগস্ট মাসে ওয়সা আমরা একই দাম দেখতেছি আমি জুলাই মাসের আপডেটটা দিতে পারি নাই আমার কাছে লিস্ট করা ছিল ওইটার সাথে মিলাই দেখলাম আগস্টের সাথে জুলাইয়ের একদম হুব হুব মিল রয়েছে পর্যালোচনার এর ব্যাপারে আসবো তিন নম্বর ব্যাপারে সেটা হচ্ছে একশো পঁয়ষট্টি সিসির উপরে তিনশো পঁচাত্তর সিসির বর্তমান বাংলাদেশের যে যুগ চলমান এই সময়ে আইসা সুজুকির মোটর সাইকেলগুলোতে এই দাম একেবারে ভয়ঙ্কর লেভেলের বেমানান সুজুকির জিক্সার সিরিজে যতগুলো মোটর আছে মৌলিক সব জিনিস কিন্তু এক ইঞ্জিন ইঞ্জিনের স্পেসিফিকেশন সব কিছু এক সব পার্থক্য হচ্ছে একটাতে দিছে এফআই একটাতে দিছে এবিএস এস আর একটাতে রাখছে কার্বোরেটর একটাতে রাখছে কিট একটা রে করছে ম্যাট একটা রে করছে গ্লসি এই ধরনের কিছু ছেলেখেলা করে মোটরসাইকেলগুলোর দাম যে জায়গায় নিয়ে পৌঁছাইছে এইটা আসলে মানে কি বলবো খুবই নোংরা একটা জায়গায় নিয়ে পৌঁছাই দিছে আর কি আরও দাম কমানোর অবশ্যই অবশ্যই দাবি রাখে আমি একজন সাধারণ কাস্টমারের জায়গা থেকে যদি বলি অবশ্যই এগুলার দাম অনেক অনেক কমানোর দাবি রাখে কিন্তু সমস্যাটা হয়েছে যেই জায়গায় আমাদের দেশের মানুষজনের হাতে কিন্তু বিপুল পরিমাণ টাকা আছে সুতরাং ওই টাকাওয়ালা শ্রেণীটাই এই জিনিসগুলা দেখাও না দেখার ভান করে লাফায় পড়ে এত দাম দিয়ে এই মোটরসাইকেলগুলো ক্রয় করে এবং কোম্পানিও এরকম আচরণের কারণে দাম কমানোর কথা চিন্তাও করে না তারপরে আসেন পর্যালোচনার পাঁচ নম্বর ব্যাপারে সেটা হচ্ছে মনোটনে কিন্তু ছয় হাজার টাকা কমছে এই ছয় হাজার টাকাটা যে কমছে সেটা কমছে কিন্তু হচ্ছে জুলাই মাসেই কমছে আগস্টেও এই ধারাবাহিকতাটা অব্যাহত আছে এরপরে পর্যালোচনার সর্বশেষ ব্যাপারে যদি আসি সেটা হচ্ছে ক্লাসিক প্লাস সুজুকির এটার মধ্যে দেখা গেছে সাত হাজার টাকা কমছে এই সাত হাজার টাকাটাও কিন্তু জুলাই মাসেই কমছে আগস্টেও দেখা গেছে কি এই ধারাবাহিকতাটা অব্যাহত আছে তো ভালো থাকবেন সবাই বিদায় নিলাম আজকে চেষ্টা করব আগস্ট দু হাজার চব্বিশে আরও যে সমস্ত ব্র্যান্ডের মোটর সাইকেলের আপডেট এবং পর্যালোচনা বাকি রয়েছে সেগুলো পরিবেশন করার বিদায় নিলাম আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকুন এবং ভালো রাখুন